নিখোঁজ মানুষ মৃত মানুষের নামে জব কার্ড তোলা হচ্ছে টাকা, এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাগদার আশারুতে। অভিযুক্ত সুপারভাইজারের বিরুদ্ধে জেলা শাসকের কাছে অভিযোগ, অভিযোগ একেবারে উড়িয়ে দিতে পারছি না, জানালেন পঞ্চায়েত সমিতির সভাপতি। দীর্ঘদিন নিখোঁজ ব্যক্তি, অথচ তার নামে নাকি তৈরি হয়েছে জব কার্ড, টাকাও তোলা হচ্ছে। 40 বছর নিরুদ্দেশ, এখানে তার চাপারি কিছুই নেই বিকাশ ব্যানার্জির, তার নামে জব কার্ড বানিয়ে, ভুয়ো জব কার্ড বানিয়ে ও টাকা তুলছে। এলাকার মেয়ের বিয়ে হয়েছে পার্শ্ববর্তী জেলায়, অথচ তার নামেও রয়েছে জব কার্ড। চাকদা থানায় বনমালীপাড়া তার বিয়ে হয়েছে, তার দুটো বাচ্চা, তার নামও টাকা তুলে গেছে। এলাকার মৃত ব্যক্তি, তার নামেও জব কার্ড বানিয়ে তোলা হয়েছে টাকা। ঘটনায় অভিযোগে তীর পঞ্চায়েতের সুপারভাইজারের বিরুদ্ধে, যদিও সুপারভাইজারের দাবি ভিত্তিহীন অভিযোগ। ইতিমধ্যেই সুপারভাইজার বিকাশ মণ্ডলের নামে মহকুমা শাসক ও জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসীরা। দোষীর শাস্তির দাবিতে এলাকায় বিক্ষোভও দেখিয়েছেন। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার আশারু পঞ্চায়েত এলাকায়। আশারু পঞ্চায়েতের অন্তর্গত চাপারুল গ্রাম, এই গ্রামেরই বাসিন্দা বিকাশ মণ্ডল। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন গ্রামের MGNREGA প্রকল্পের সুপারভাইজারের দায়িত্বে রয়েছেন গ্রামের বিকাশ মণ্ডল। দায়িত্বে থাকার ফলে একাংশের সাথে যোগসাজশ করেই নাকি ভুয়ো জব কার্ড তৈরি করে সরকারি টাকা আত্মসাৎ করছেন। ও দীর্ঘদিন আছে গে সুপারভাইজার বিকাশ মণ্ডল, ও দীর্ঘদিন এই সুপারভাইজার পাওয়ার থেকে, ও 19 সালে আমরা একটা বিডিও মাস পিটিশন আকারে দিই, 19 সালে দুটো পুকুর না কেটে 50,000 আর 40,000 টাকা একটা ক্রেডিট দেখিয়েও টাকা তুলে নেয়। সেখানে বিডিও সাহেব পঞ্চায়েতে টার্মিনেট দেয়, দেওয়ার পরে 3 মাস রাখার পরে দেখি সুপারভাইজার উনি আবার থেকে গেছে। পরবর্তীতে পরস্পর ও টাকা মারতেই আছে আমরা, তারপরেও একবার বসে ওর গ্রাম থেকে বাঁচানি হয়েছে। তারপরে এবার আমরা আবার কাগজ তোলা হলো, নেটের থেকে কাগজ তুলে দেখলাম এ লক্ষ লক্ষ টাকা দুর্নীতি আছে। কখনো মৃত মানুষের ছবি বদলে, কখনো নিখোঁজ মানুষের নামে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা অভিজিৎ মণ্ডল বলেন, জব কার্ড তৈরি করে মৃত মানুষের নামে, নিখোঁজ মানুষের নামে টাকা তোলা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা হোক। তিনি আরো বলেন, আমাদের অভিযোগ, আমাদের সুপারভাইজার বিকাশ মণ্ডল, তিনি এখানে ভুয়ো জব কার্ড প্রচুর বানিয়েছেন, বানিয়ে মানুষের নামে টাকা তুলে আত্মসাৎ করছে। যে সমস্ত মানুষের জব কার্ড হওয়ার দরকার তাদের কোনো জব কার্ড হচ্ছে না। ও যে মৃত মানুষ, আমার এক ভাই উজ্জ্বল মণ্ডল, তিনি 1 তারিখে মারা গেছেন জানুয়ারিতে, 28 তারিখে তার নামে টাকা তুলছে। আমার বোন সোমা মণ্ডল, তার আজ থেকে 15 বছর হয়ে গেছে বিয়ে হয়ে গেছে, চাকদা থানায় বনমালীপাড়া তার বিয়ে হয়েছে, তার দুটো বাচ্চা, তার নামও টাকা তুলে গেছে। বিকাশ মণ্ডল, তেনার নামে 3খানা ভুয়ো জব কার্ড, তার মেয়ের 18 বছর বয়স করে টাকা তুলছে, সে 6-এ পড়ে। ওনার পরিবারের সাথে একটা জব কার্ড আছে, ওনার বউ আর ওনার দিদি, তার নামে একটা জব কার্ড আছে। অপর এক বাসিন্দা নীলকণ্ঠ মণ্ডল, তিনি বলেন, আমার ভাই নিখোঁজ প্রায় 28 বছর, অথচ এবছর জানুয়ারিতেও আমার ভাইয়ের নামে টাকা তোলা হয়েছে। বাবা মারা গেছেন, বাবার নামে জব কার্ড রয়েছে, কিন্তু সেখানে ছবি অন্য লোকের। নীলকণ্ঠ আরো বলেন, আমার ভাই রে দীপঙ্কর মণ্ডল, নির্মল মণ্ডল, আমার ভাই নিখোঁজ আগে প্রায় 28-30 বছর, তার কোনো খুঁজে পাচ্ছে না, তাদের নামে জব কার্ড বের করেছে, করে তাদের হচ্ছে 11/1/2022 সালে টাকা তুলেছে, ঠিক আছে, সে নিখোঁজ, তার নামে টাকা তুলছে, বাবার নামে টাকাটা তুলে, বাবার নামে পাসবুকটা তৈরি, ইয়ে জব কার্ডটা তৈরি করেছে, কিন্তু ভাইদের নামে সব ফ্যামিলি করে দিয়েছে, দিয়ে ভাই আমার বৌমার নামে, ভাইয়ের নামে, ভাই বউর নামে টাকা তুলছে। এর সঙ্গে ওর পিছনে বিভিন্ন লোক যুক্ত আছে, হ্যাঁ, তারা ওদের লোকজন, ওদের ওই একটা লিঙ্ক আছে, তারা করে যাচ্ছে এগুলো। গোটা ঘটনায় অভিযোগের তীর বিকাশ মণ্ডলের বিরুদ্ধে। এ বিষয়ে আমরা যোগাযোগ করেছিলাম বিকাশ মণ্ডলের সাথে। বিকাশ মণ্ডল বলেন, ভিত্তিহীন অভিযোগ, আমি একটি রাজনৈতিক দল করি, বিরোধীরা চক্রান্ত করে এসব করছেন, অভিযোগ রয়েছে, সরকার তদন্ত করে দেখুক। না না, এসব ভিত্তিহীন অভিযোগ, এটা হচ্ছে বিরোধীদের চক্রান্ত। আমি একটা রাজনৈতিক দলের মানে সঙ্গে যুক্ত আছি, এবার এখানে বিরোধী বিজেপির কিছু লোকজন আমার বিরুদ্ধে চক্রান্ত করে এসব ঘটানোর চেষ্টা করছে, এসব ভিত্তিহীন, প্রমাণ করে দেখাক তারা। আমি শুনেছি, কিন্তু এটা যদি মনে হয় যে ইয়ে প্রশাসন আছে, প্রশাসনের দ্বারস্থ হয়েছে, তারা কমপ্লেন করেছে, তারা যদি মনে করে সঠিক, সে প্রমাণ করে দেখাক, তারা তদন্ত করুক। এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতা অমৃতলাল বিশ্বাস বলেন, সুপারভাইজাররা করছে এখানে সরকারিভাবে, যারা প্রধান চেয়ারে বসে আছে, এই যারা দেখভাল করে, এনআরজিএস বলে একটা দপ্তর আছে বিডিও অফিসে, তারা বসে আছে, সরকারি আধিকারিক একটা অংশ, এবং রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের বদান্যতায়, তাদের সহযোগিতায়, তাদের পকেটেও টাকা যাচ্ছে,
নালে সুপারভাইজার একটা গ্রামের একটা সাধারণ ছেলে হয়েছিল, তার এত ক্ষমতা নেই যে এই টাকা এরকম লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা ইনকাম করছে। এ সবাই আছে, তৃণমূলের কার নাম বলবেন আপনি? দেখুন বিষয় আছে, সারা পশ্চিমবঙ্গে একটা বিষয় আছে, তৃণমূল মানে দুর্নীতি, দুর্নীতি মানে তৃণমূল। অভিযুক্তের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করার পাশাপাশি উপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা। এ বিষয়ে বাগদা পঞ্চায়েত সমিতি সভাপতি তথা তৃণমূল নেত্রী গোপা রায় বলেন, অভিযোগ একেবারে উড়িয়ে দিতে পারছি না, সত্য প্রমাণিত হলে আমাদের দল নিশ্চয়ই ব্যবস্থা নেবে। অভিযোগটা একেবারে উড়িয়ে দিতে পারছি না, আমিও শুনেছি এবং ভারবালিও শুনেছি যে ডিএম এর কাছে, এসডিও এর কাছে একটা লিখিত অভিযোগ গ্রামের লোকেরা করেছেন। আমি বিডিওকে সঙ্গে সঙ্গে এর মধ্যে একদম ফোনেও জানিয়েছি যে সাহেব ব্যাপারটা কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন, যদি এরকম হয় অবশ্যই আমার নেতৃত্বের ব্যবস্থা নেবেন এবং খুব কঠিনভাবেই নেবেন, আমার দলও সেই ব্যবস্থা নেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা।